তাপদাহে পড়ছে সারা দেশ, প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, বাতাস নেই বললেই চলে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস। টানা 10 দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। 9টার থেকে 3:30 পর্যন্ত একটানা রোদের তীব্র কষ্ট আছে। পবিত্র মাস, সবকিছুকে উপেক্ষা করে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে, অথচ যাদের জন্য বসে থাকা কাস্টমারদের জন্য এই রোদ্র মুক্ত হয়ে বসে থাকা, তাদের কোনো আনাগোনা নেই। তাপমাত্রায় আমাদেরকে গাড়ি করছে না, সব পালি চলে যাচ্ছে, লোকজন সব ভারী ভারী চলে যাচ্ছে, আমরা খুব সমস্যার মধ্যে আছি। নওগাঁতেও চলছে মৃদু তাপদাহ, প্রচণ্ড খরায় পড়ছে জেলার বরেন্দ্র অঞ্চল। খরার কারণে ঝরে পড়ছে আম, এতে লোকসানের আশঙ্কা করছেন আম চাষিরা। দিন থেকে আম এই বৃষ্টি বাদল কিচ্ছু নাই, গরম প্রচণ্ড গরমের কারণে আম পড়ে যাচ্ছে। এই বাগানে অনেক বিষ এবং লেবার খরচ করা হয়, এরকম খরচ খান্তি যদি না ওঠে আমরা তো লস খেয়ে যাবো। ঝরে যাওয়ার কারণে আম উৎপাদন যেভাবে আমার পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাবো না। মৃদু তাপদাহ আরো কয়েকদিন চলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে দেশব্যাপী যে অবস্থা আর কি, তাপদাহ চলছে, সাধারণত এটা মৃদু তাপদাহ চলছে, তো বর্তমান যে অবস্থা আছে চলছে আর কি, এটা আরও বেশ কয়েকদিন স্থায়ী হবে এবং এরপরই আর কি ইনশাল্লাহ এটা তাপমাত্রা কমে যাবে। এদিকে বুধবার বেলা 12টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বিপাকে পড়েছেন চাষিরা। পানির স্তর নেমে যাওয়ায় ফসল বাঁচাতে মাটি খুঁড়ে পানি তুলছেন তারা। এছাড়া অতিরিক্ত গরমে পটল, টমেটো, বেগুন সহ বিভিন্ন ফসলের আবাদ বাধাগ্রস্ত হচ্ছে, পুড়ে যাচ্ছে ফুল, পাতা ও অপরিপক্ক ফল। সারা মাহবুব, দীপ্ত, বার্তাকক্ষ। তাপদাহে পড়ছে সারা দেশ, প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, বাতাস নেই বললেই চলে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস। টানা 10 দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। 9টার থেকে 3:30 পর্যন্ত একটানা রোদের তীব্র কষ্ট আছে। পবিত্র মাস, সবকিছুকে উপেক্ষা করে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে, অথচ যাদের জন্য বসে থাকা কাস্টমারদের জন্য এই রোদ্র মুক্ত হয়ে বসে থাকা, তাদের কোনো আনাগোনা নেই। তাপমাত্রায় আমাদেরকে গাড়ি করছে না, সব পালি চলে যাচ্ছে, লোকজন সব ভারী ভারী চলে যাচ্ছে, আমরা খুব সমস্যার মধ্যে আছি। নওগাঁতেও চলছে মৃদু তাপদাহ, প্রচণ্ড খরায় পড়ছে জেলার বরেন্দ্র অঞ্চল। খরার কারণে ঝরে পড়ছে আম, এতে লোকসানের আশঙ্কা করছেন আম চাষিরা। দিন থেকে আম এই বৃষ্টি বাদল কিচ্ছু নাই, গরম প্রচণ্ড গরমের কারণে আম পড়ে যাচ্ছে। এই বাগানে অনেক বিষ এবং লেবার খরচ করা হয়, এরকম খরচ খান্তি যদি না ওঠে আমরা তো লস খেয়ে যাবো। ঝরে যাওয়ার কারণে আম উৎপাদন যেভাবে আমার পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাবো না। মৃদু তাপদাহ আরও কয়েকদিন চলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে দেশব্যাপী যে অবস্থা আর কি, তাপদাহ চলছে, সাধারণত এটা মৃদু তাপদাহ চলছে, তো বর্তমান যে অবস্থা আছে চলছে আর কি, এটা আরও বেশ কয়েকদিন স্থায়ী হবে এবং এরপরই আর কি ইনশাল্লাহ এটা তাপমাত্রা কমে যাবে। এদিকে বুধবার বেলা 12টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বিপাকে পড়েছেন চাষিরা। পানির স্তর নেমে যাওয়ায় ফসল বাঁচাতে মাটি খুঁড়ে পানি তুলছেন তারা। এছাড়া অতিরিক্ত গরমে পটল, টমেটো, বেগুন সহ বিভিন্ন ফসলের আবাদ বাধাগ্রস্ত হচ্ছে, পুড়ে যাচ্ছে ফুল, পাতা ও অপরিপক্ক ফল। সারা মাহবুব, দীপ্ত, বার্তাকক্ষ।